আইএসএ মুসলমানের দল টুপি পরার দল আর আপনি আইএসএফ কে বলছেন বিজেপির দালাল আমরা বলিনি মুকুল রায় বলছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি তৃণমূল কি বলছে জানেন তৃণমূল কি বলছে জানেন বলছেন হিন্দু পাড়ায় গিয়ে বলছে আইএসএ মুসলমানের দল টুপি পরার দল বুঝতে পাচ্ছেন মৌলবাদী দল বলছে আমি বক্তব্য রাখছি আমার ধর্ম তো হিন্দু আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছি হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দল আর মুসলমান পাড়ায় গিয়ে কি বলছেন জানেন বলছে আইএসএ হচ্ছে বিজেপির দালাল আইএসএ বিজেপির দালাল মুসলমান মুসলমান পাড়ায় গিয়ে বলছেন আরে 1998 সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী আপনি কি করলেন বিজেপিকে সঙ্গে নিয়ে পশ্চিম বাংলায় দুজনকে আপনি লোকসভায় পাঠালেন এক কৃষ্ণনগরের জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জি আর দমদমের তপন সিদ্ধার্থ আর বিজেপির অটল বিহারী সরকারের আপনি কয়লা মন্ত্রী হলেন আপনি কয়লা মন্ত্রী হলেন আপনি দপ্তরবিহীন মন্ত্রী হলেন কলকাতা কর্পোরেশন নির্বাচনে আপনার দলের তৃণমূলের চেয়ারম্যান হলেন আপনার সুব্রত মুখার্জি যিনি প্রয়াত হয়েছেন আর বিজেপি যে বড়বাজার থেকে জিতেছিলেন মীনা দেবী পুরোহিত তিনি ডেপুটি চেয়ারম্যান হলেন আর 2006 সাল পর্যন্ত আপনি এই বিজেপিকে নিয়ে এই বাংলায় আপনি জোট বন্ধ জোট করে আপনি নির্বাচনে লড়াই করলেন আর আপনি আইএসএফ কে বলছেন বিজেপির দালাল 2003 সালে নাগপুরে আরএসএস এর সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন সেখানে আরএসএস এর মোহন ভাগবত একদিকে অশোক সিংহল একদিকে আর ওনাকে অশোক সিংহল আর মোহন ভাগবত বলছেন এই পশ্চিম বাংলায় এই ভারতবর্ষের দুর্গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আরএসএস কে যে উনি ওরা নাকি ভারতের সংবিধানের রক্ষাকর্তা ওরা নাকি দেশসেবক আমরা মনে মনে ইন্ডিয়ান সেকুলার ভাবছি যে তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম এরা মনে মনে হাসছে এরা মনে মনে বুঝছে যে আরএসএস জাতীয় পতাকাকে মানে না সে হচ্ছে দেশসেবক আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই বাংলার দুর্গা এই দেশের দুর্গা এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূলের জন্ম যখন চারিদিক সারা রাজ্যে কংগ্রেস তখন এই অশোক সিংহল মমতা বন্দ্যোপাধ্যায়রা অশোক সিংহল আর মোহন ভাগবতরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন আমরা বলিনি মুকুল রায় বলছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল আমরা বলিনি এই দক্ষিণ চব্বিশ পরগনার শোভন চট্টোপাধ্যায় সে এখন বৈশাখীকে নিয়ে কীর্তন করছে বৈশাখী মুখোপাধ্যায়কে নিয়ে কীর্তন করছে আর এই আদরের কানন বলছেন 1998 সালে বিজেপির সিগনালে তৃণমূলের জন্ম আর আপনি বলছেন হিন্দু পাড়ায় গিয়ে বলছেন যে মুসলমানের দল আর মুসলিম পাড়ায় গিয়ে বলছেন আপনি বিজেপির দল বিজেপির দালাল বলছেন মানুষ আপনার সেটিং বুঝে গেছে আপনি আপনি 21 সালের পঞ্চায়েত বিধানসভা নির্বাচনে কি বলেছিলেন উনি 21 সালের বিধানসভা নির্বাচনে আপনি বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে ডেকে নিয়ে আসব দড়ি বেঁধে ধরে নিয়ে আসব বলেছিল না বলেছিল তো যে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসব কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যতবার দিল্লিতে গেছেন একবারও তিনি দড়ি সঙ্গে নিয়ে যায়নি এই বাংলার ফুল এই বাংলার ফল এই বাংলার শাল নিয়ে গেছেন কারণ এই বাংলায় যখনই দেখবেন ইডিআর সিবিআই উৎপাত বেড়েছে তখনই তিনি দিল্লিতে চলে গেছেন সেটিং করছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে একজন মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় তিনি মিটিং করতেই পারেন কিন্তু এই বাংলার মানুষ এই ভারতবর্ষের মানুষ এক একবারও দেখেননি তিনি তিনি সচিব পর্যায়ের কাউকে নিয়ে আমলা পর্যায়ের কাউকে নিয়ে তিনি মিটিং করেছেন বারবার একান্তে নরেন্দ্র মোদীর সঙ্গে আপনি মিটিং করেছেন আপনি পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচাতে পারেননি আপনি নকুলদানা গুড় বাতাসাকে বাঁচাতে পারেননি আপনার সোনা পাচার কয়লা পাচার গরু পাচার আপনার ভাইপোকেও বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দা আছে এই বাংলার মাটিতে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ভাইপো জেলে যাচ্ছে ততদিন পর্যন্ত আমার কর্মীদের আমাদের ঘুম নেই কারণ গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনীতিকে চুরি করেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বলার আছে আপনার অনেক কষ্ট নিয়ে আছেন শুধু একটা কথা বলি এখানকার ঢোলা থানার পুলিশ আপনাদের কাছে বলে যাচ্ছি আপনারও পরিবার আছে
আজকে যারা বেকার আমার ভাইরা এখানে উপস্থিত হয়েছে, অনেক বুকের যন্ত্রণা, অনেক জ্বালা। আপনাদের প্রমোশন আমরা জানি, আপনাদের প্রমোশন আছে, আপনারা যোগ্যতায় প্রমোশন পান, কিন্তু তৃণমূলে দালালি করবেন না। আমার এই গরিব খেতে খাওয়া ভাইদেরকে আপনি এনডিবিএস মামলা, গাঁজার মামলা দেবেন না, ভয় দেখাবেন না। বামপন্থ সরকার চলে গেছে, কংগ্রেস চলে গেছে, আর তৃণমূলের এই চোরের সরকার শুধু সময়ের অপেক্ষায় চলে যাবে, তখন আপনার পরিবার কোথায় যাবে? এটাকে মাথায় রাখুন, এটাকে মাথায় রাখুন। রাজীব কুমার ভেবেছেন ছাড় পেয়ে যাবেন, পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতই ওনার পাশে থাকুন, রাজীব কুমারকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বুঝে নেবে। তিনিও পুলিশ কর্তা হিসেবে আমরা অনেক অন্যায় করেছেন, নারদা সারদা টাকা তিনি কিভাবে লোপাট করেছেন, তিনি শীত গঠন করেছেন, গরিব খেতে খাওয়া এই সুন্দরবন অঞ্চলের মানুষের ডিম বিক্রির পয়সা, ঘুঁটে বিক্রির পয়সা, মাছের পয়সা এই তৃণমূল চুরি করেছে। আপনাদেরকে পান্ন পার দেব না আমরা। মায়েরা চোর তাড়াবেন তো পঞ্চায়েতে, ভাইরা চোর তাড়াবেন তো পঞ্চায়েতে, এই ভাইরা চোর তাড়াবেন পঞ্চায়েতে। মন্টুরাম পাখিরা আসলে তাকে হিসাব চাইবেন, হিসাব দিতে হবে। আমাদেরকে 42 দিন আটকে রেখে গভীর ষড়যন্ত্র করেছিলেন, আপনারা আটকাতে পারেননি। এটা গভীর ষড়যন্ত্রের কথা বলি, কিছুদিন আগে আমাদের দলের চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান, তার গাড়ি আক্রান্ত হয়েছিল, আপনারা জানেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল জানেন। আমাদেরকে 42 দিন আমাদেরকে আটকে রেখেছিল, আমাদেরকে টাকার বিনিময়ে কিনতে পারিনি, আমাদেরকে মন্ত্রিত্ব দিয়ে কিনতে পারিনি, আমাদেরকে চেয়ারম্যানকে দিয়ে কিনতে পারিনি। তাই আবার আমাদেরকে প্রাণে মেরে ফেলার যে চক্রান্ত তৃণমূলে, আপনাদেরকে ব্যর্থতা করতে হবে, ব্যর্থ করতে হবে এই পঞ্চায়েত নির্বাচনে। তাই আপনাদেরকেও সজাগ দৃষ্টিতে থাকতে হবে, তৃণমূলকে 1 ইঞ্চিও জমি আমরা ছাড়বো না, এই শপথ আপনাদেরকে নিতে হবে। অনেক হয়েছে, এই বাংলার অর্থনৈতিক বুনিয়াদকে আপনারা চুরি করেছেন, এই বাংলার বেকার যুবকের কাজের অধিকারকে আপনারা চুরি করেছেন, এই ধর্মতলার বুকে আমার হাজার হাজার ভাইরা এখনো সেখানে শুয়ে রয়েছে, এই রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা ওখানে শুয়ে রয়েছে, তাদের মেধা আছে, তারা শুধু টাকা দিতে পারিনি বলে তাদের চাকরিটা হয়নি। আর যারা টাকা দিতে পেরেছে, এই চোর সরকার টাকার বিনিময়ে তাদের চাকরি দিয়েছে, এর বিচার হবে, আপনারা শুনে রাখুন, এর বিচার পঞ্চায়েত নির্বাচনে আপনাদের দেবে। এই ভাইপো যতই আপনি দুয়ারে ঘোরেন না কেন, বোম মেরে আর ভোট হতে দেবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বুক চিতিয়ে লড়াই করবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চিন্তা আছে। আর আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী এখনো বেঁচে আছেন, এই কথাটা আপনাদেরকে বলে রেখে যাই। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চেয়ারম্যানকে বসিয়ে রেখেছি, তার মূল্যবান বক্তব্য উনি রাখবেন। আজকে তার জন্মদিন, তাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন। এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াইয়ে যেন আমরা জয়ী হতে পারি। আমার মায়েদেরকেও বলছি, আপনারাও আশীর্বাদ করবেন, আপনারা একবার আমাদেরকে পঞ্চায়েত উপহার দিন, আপনারা একবার আমাদের হাতে পঞ্চায়েত দিন বিশ্বাস করে, আমরা একটা কারোর কাছ থেকে কাঠ মানি নিতে দেব না, আমার পঞ্চায়েত আপনার বাড়িতে গিয়ে পরিষেবা দেবে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে একটা বারের জন্য পঞ্চায়েত উপহার দিন, আপনারা আমাদেরকে, আপনাদেরকে পরিষেবা, আমাদের সদস্যরা, আমাদের কর্মীরা আপনার বাড়িতে যেতে হবে, আর আপনাদের টাকার বিনিময়ে আপনাদের সার্টিফিকেট কিনতে হবে না। সবাই ভালো থাকবেন, আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমার কাছে অনেক ভাইরা বলছেন, প্রতিদিন আমাদের কাছে ফোন যায় শুধুমাত্র আইএসএফ করার জন্য। এই মন্টুরাম পাখিরার নেতৃত্বে বিঘের পর বিঘে জমি, বিঘের পর বিঘে পুকুর লুট করছে এই তৃণমূল, তার হিসাবও আমরা বুঝে নেব। তাই সবাই ভালো থাকবেন, এই রৌদ্রের মধ্যে কষ্টের মধ্যে আপনারা আছেন, আপনারা ভালো থাকবেন। পঞ্চায়েত আপনাদের কাছ থেকে আমরা ভিক্ষা চাইছি, পঞ্চায়েত আমাদেরকে দিন, আমরা দেখিয়ে দেব এই যে বিকল্পের সন্ধান নিয়ে আমরা এসেছি। আমরা জেলের ভেতর আর একটা কথা বলবো, অনেক কথা আছে জেলের ভেতর, আপনারা জানেন কি অত্যাচার আমাদের উপর করেছে। আমরা 21 জানুয়ারি যেদিন আমরা গ্রেপ্তার হলাম, রাত্রি 10:30 সময় আমাদেরকে গ্রেপ্তার এলো, আমরা বুঝতে পাচ্ছি আমাদের বিরুদ্ধে যে বিরাট ষড়যন্ত্র করেছে তৃণমূল, কারণ হচ্ছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে রাখুন। আমাদেরকে সেদিকে অ্যারেস্ট করা হলো, তারপরে লালবাজারের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে আপনাদেরকে উলঙ্গ করতে হবে। আমার দলের চেয়ারম্যান,
আমার দলের চেয়ারম্যান বলছে এই লালবাজার থেকে আমার লাশ বেরোবে তবু আমি উলঙ্গ হতে পারবো না, আমি জামা কাপড় খুলতে পারবো না, আমি পীরের ঘরের সন্তান, আমাকে 75 নামাজ পড়তে হয়, আমাকে 75 নামাজ পড়তে হয়, আমি যদি আমার এই দেহের পোশাকটা খুলে ফেলি আর এই আলখাল্লা যদি পড়তে হয় তাহলে আমার ধর্ম আর ধর্ম থাকবে না। আর এই বার্তা যদি লালবাজারের বাইরে বেরিয়ে যায় এই বাংলায় ভাইপো আর মমতা বন্দ্যোপাধ্যায় যে আগুন জ্বলবে সেই আগুন নেভাতে পারবে না। আর যদি জামা প্যান্ট খোলাতে হয় তাহলে আমাদের লাশের লাশ বের করতে হবে তবু আমাদের জামা প্যান্ট আপনাদেরকে খোলাতে পারবেন না। আমরা এই কথাটা দৃঢ়তার সঙ্গে বলেছি, আমরা মেরুদণ্ডটাকে বিক্রি করিনি, টাকার প্রলোভনের কাছে, মন্ত্রিত্বের প্রলোভনের কাছে, চেয়ারম্যানের প্রলোভনের কাছে, এই চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা মাথাটাকে বিক্রি করিনি। তাই আর একবার মন্টুদা আপনাকে বলে যাই, আপনি যে বুলডোজার চালাচ্ছেন অবিলম্বে বুলডোজার বন্ধ করুন, নাহলে আপনিও কাকদ্বীপে গরিব মানুষের রোষের কাছে থাকতে পারবেন না। কারণ গরিব মানুষের অধিকারকে লুট করেছেন আপনি, গরিব খেটে খাওয়া অধিকার, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে লুট করেছেন আপনি। তাই অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এ লড়াই আমাদেরকে জারি রাখতে হবে। অনেক কথা বলার ছিল, প্রচুর কথা, এই চোর তৃণমূলের বিরুদ্ধে কত কথা বলবো। একটা 85 বছর বয়স, 80-85 বছর বয়স পার্থ চট্টোপাধ্যায়ের 25 বছরের বান্ধবী লজ্জা করে না তৃণমূল নেতাদের? এই তৃণমূল নেতারা চুরি করছে এদের লজ্জা করে না? একটা 75 বছরের বয়স্ক বৃদ্ধ তার 25 বছরের গার্লফ্রেন্ড, এই চোর তৃণমূলদেরকে হারাতে হবে, এই চোর তৃণমূলকে হারাতে হবে, এই চোর তৃণমূলদেরকে হারাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের পঞ্চায়েত উপহার দিন আমরা একটা নতুন সকাল নিয়ে আসতে পারবো। জয় হিন্দ, ইনক্লাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, সাম্প্রদায়িক ঐক্য আমাদেরকে বজায় রাখতেই হবে।